আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি, যাকে বলা হয় বাক্যের প্রাণ। ওকে, যাকে বলা হয় বাক্যের প্রাণ, বলো তো কি? ভার্ব। ভার্ব নিয়ে কথা হবে আজ। ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে না। ওকে, কোন সেন্টেন্সে ভার্ব একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ অংশ, এই জন্য ভার্বকে কি বলা হয়? বাক্যে প্রাণ বলা হয়। ওকে, তাহলে আজকে আজকের বিষয় হচ্ছে ভার্ব। হোয়াট ইজ ভার্ব? ভার্ব কি? ওকে, এই ভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ ডিসক্রাইবস ডুইং সামথিং, বিং সামথিং অ্যান্ড হ্যাভিং সামথিং। অর্থাৎ ভার্ব হলো এমন একটি ওয়ার্ড যা দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায়। ওকে, হোয়াট ডাজ আ ভার্ব ইন্ডিকেট? ভার্ব কি ইন্ডিকেট করে? দেখো, হোয়াট ডাজ সাবজেক্ট ডাজ? কোন ব্যক্তি বা বস্তু কি করে? এক্সাম্পল, আইরিন গোজ টু স্কুল। দেখো, গোজ, আইরিন স্কুলে যায়। নেক্সট, হোয়াট ইজ ডান টু দ্য সাবজেক্ট? কোনো ব্যক্তি বা বস্তু কি হয়েছে বা কি করা হয়? আ লেটার ইজ রিটেন বাই ফারুক, ফারুকের দ্বারা চিঠিটা লেখা হয়েছে। ওকে, হোয়াট দ্য সাবজেক্ট ইজ? কোনো ব্যক্তি বা বস্তু কি? যেমন মমিতা ইজ এ স্টুডেন্ট, মমিতা হচ্ছে একজন ছাত্রী। নেক্সট এক্সাম্পল, হোয়াট দ্য সাবজেক্ট হ্যাজ? রাফি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে। এখানে এই যে গোজ, সাবজেক্ট কোথায়, হোয়াট ডাজ সাবজেক্ট ডাজ, সাবজেক্ট কি করে। ওকে, দেখো এখানে একটা কথা মনে রাখতে হবে, আ ভার্ব কনজিস্ট অব আ ওয়ার্ড অর আ নাম্বার অফ ওয়ার্ডস। একটা ভার্ব গঠন করা একটা ওয়ার্ড অথবা এই নাম্বার অফ একাধিক ওয়ার্ড হতে পারে। যেমন দেখো, গোজ অনলি আ ওয়ার্ল্ড বাট ইজ রিটেন, ওকে, এ নাম্বার অফ ওয়ার্ডস। আমরা জানি ভার্ব দুই প্রকার, একটা ফাইনাইট ভার্ব, একটা কি ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। ওকে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা কি? এ ভার্ব দ্যাট কমপ্লিটস দ্য স্পিচ অফ এ সেন্টেন্স অ্যান্ড হুইচ ইজ লিমিটেড বাই নাম্বার অ্যান্ড পার্সন অফ দ্য সাবজেক্ট অ্যান্ড চেঞ্জেস ইটস ফর্ম অ্যাকর্ডিং টু দ্য টেন্সেস ইজ কল্ড ফাইনাইট ভার্ব। ওকে, অর্থাৎ যে ভার্ব কোনো সেন্টেন্সের বক্তব্য শেষ করে ও সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং সেন্টেন্সের সাবজেক্ট, নমিনেটিভ বা কর্তার, নাম্বার, পার্সন ও টেন্স অনুসারে যা রূপ পরিবর্তিত বা নির্ণীত হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। এক্সাম্পল, হি রিডস আ বুক, রিডস ফাইনাইট ভার্ব। দে প্লে ফুটবল, প্লে ফাইনাইট ভার্ব। ওকে, একটা কথা মনে রাখতে হবে, সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট টেন্সে সব ভার্বই ফাইনাইট। ওকে, আর ফাইনাইট ভার্ব সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, আর ফাইনাইট ভার্বকে অ্যাবসোলিউট ভার্ব বলে। প্রতিটি সেন্টেন্স অবশ্যই কমপক্ষে একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। নেক্সট, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বটা কি? দ্য ভার্ব হুইচ ডাজ নট কমপ্লিট
The speech in a sentence and which is not limited by number and person of the subject and does not change its form according to tenses is called non-finite verb. अर्थात जे भार द्वारा कोनो सेंटेंसेर बक्तव्य शेष है ना अथवा वाक्यर अर्थ सम्पूर्ण प्रकाश कर पाए ना एवं सेंटेंसेर सबजेक्ट अर्थात कर्तार नम्बर पार्सन और टेंस अनुसारे जार रूप परिवर्तित तो है ना ताके नॉन फाइनाइट भार बोले। एग्जाम्पल आई सॉ हिम टू गो, देखो एखाने टू इनफिनिटिव आछे ना एटा से नॉन फाइनाइट भार टू गो। नेक्स्ट एग्जाम्पल सीइंग द प्ले पुलिस द थीप रान अवे, एखाने सीइंग होच्छे नॉन फाइनाइट भार। कम टू द नेक्स्ट स्लाइड, प्रिंसिपल भार, फाइनाइट भार আবার দুই প্রকার, একটা প্রিন্সিপাল ভার্ব, একটা কি অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি? এ ভার্ব দ্যাট এক্সপ্রেসেস ইটস মিনিং উইদাউট দ্য হেল্প অফ এনি আদার ভার্ব ইজ কল্ড আ প্রিন্সিপাল ভার্ব। ওকে, প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, অবশ্যই আমাদের কথা মনে রাখতে হবে। অর্থাৎ যে ভার্বে নিজস্ব অর্থ আছে এবং যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া নিজে নিজে স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। এই তো এক্সাম্পল, হি রিডস আ বুক, রিডস, দে প্লে ফুটবল, প্লে, প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কাকে বলে? এই ভার্ব দ্যাট হেল্পস আ প্রিন্সিপাল ভার্ব ইন এক্সপ্রেসিং ইটস মিনিং ইন অ্যাকর্ডেন্স উইথ টেন্স ভয়েস আর মুড ইজ কল্ড অ্যান অক্সিলারি ভার্ব। ওকে, অর্থাৎ যে ভার এর নিজস্ব কোনো অর্থ নেই এবং যে ভার টেন্স, ভয়েস এবং মুড অনুসারে বিভিন্ন প্রকার সেন্টেন্স গঠনে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। দেখো, হি ইজ গোয়িং টু স্কুল, ইজ গোয়িংটাকে সাহায্য করছে, ইজটা আছে এখানে কি অক্সিলারি ভার্ব। দে উইল কাম টুমরো উইল অক্সিলারি ভার্ব। কাম টু দ্য নেক্সট স্লাইড, আমরা এখন অক্সিলারি ভার্বের ডিটেইল জানবো। অক্সিলারি ভার্ব এটা কিন্তু একটা মূলত ফাইনাইট ভার্ব। অক্সিলারি ভার্ব আবার তিন ধরনের হয়, প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলো? দেখো, টু বি ভার্ব, অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর বিন বিং, আর টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু হ্যাভ ভার্ব। ওকে, আর টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। এখানে একটা কথা মনে রাখতে হবে, প্রাইমারি অক্সিলারি ভার্ব আর ইউজড বোথ অ্যান অক্সিলারি ভার্ব অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব। যখন আমরা বলতে পারি উই আর ফ্রেন্ডস, উই আর ফ্রেন্ডস, এই আর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আবার যদি বলি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এই বিভাগ কখনো অক্সিলারি ভার্ব কখনো কি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। ওকে, মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব কোন কোনগুলা? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওয়াট টু, ইউজ টু। ওকে, মডাল অক্সিলারি ভার্ব অর্থাৎ সেন্টেন্সে ক্রিয়া সম্পাদনের মুড বা ধরন বোঝানোর জন্য যে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় তাকে মডাল অক্সিলারি ভার্ব বলে। এদের রূপের কোনো পরিবর্তন হয় না। আর একটা কথা মনে রাখতে হবে যে মডাল ভার্বের পরে ভার্ব সবসময় বেস ফর্ম বসে। ওকে ডিয়ার স্টুডেন্টস, সেমি মডাল অক্সিলারি ভার্ব, সেমি মডাল অক্সিলারি ভার্ব দুইটাকে বলা হয় সেমি মডাল অক্সিলারি ভার্ব। নিড এবং ডেয়ার তাকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। ওকে, আরেকটা কথা মনে রাখতে হবে এই মডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে যে মডাল অক্সিলারি ভার্বস আর ইউজড উইথ দ্য মেইন ভার্ব টু এক্সপ্রেস অ্যান আইডিয়া সাচ অ্যাজ অ্যাবিলিটি, ইন্টেনশন, পসিবিলিটি, ডিটারমিনেশন, অব্লিগেশন অ্যান্ড সাজেশন প্রকাশ করে। ওকে, আর নিড এবং ডিয়ার কে বলা হয় সেমি মডাল ভার্ব।
কারণ এরা অর্ডিনারি ভার্ব এবং মডাল ভার্ব এই দুইভাবে ব্যবহৃত হয়। যেমন এখানে এই যে নিড, নিড হচ্ছে কি, নিড হচ্ছে হিয়ার নিড ইজ আ মডাল ভার্ব। আবার এখানে ডু নট নিড, এই নিড হচ্ছে কি অ্যান অর্ডিনারি ভার্ব। সো কি আমরা বলতে পারছি যে সেমি মডাল ভার্ব আছে নিড এবং ডেয়ার, এবং এটা অর্ডিনারি ভার্ব এবং মডাল ভার্ব এই দুইভাবে ব্যবহৃত হয়। থ্যাংক ইউ, শেষ পর্যায়ে এসেছি। অনুরোধ থাকলো এরপর প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে ডিটেলস জানাবো নেক্সট ক্লাসে, তোমরা অবশ্যই দেখবে ভিডিওটি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে।